বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে শারদীয় শুভেচ্ছা। আজ শারদীয় দুর্গোৎসব এবং বিজয়া দশমী পুজোর এই বিশেষ তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বাসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা অপু উকিল এবং আমার ডানে রয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শব্দ সৈনিক, মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক এবং সঙ্গীত শিল্পী এবং সামাজিক আন্দোলনের বিশেষ করে মাদক বিরোধী আন্দোলনের নেশা বিরোধী আন্দোলনের সামনের সারির মানুষ অধ্যাপক ডক্টর আরূপ রতন চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। শুভেচ্ছা জানাবার পালা। প্রথমে অধ্যাপিকা অপু উকিল, পুজোর শুভেচ্ছা। দুর্গাপুজো চলছে, আজকে আমরা দশমী অতিক্রম করছি। সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই। মা দুর্গা, মা তিনি যে ব্রত নিয়ে পিত্রালয়ে এসেছেন, দুষ্টের দমন, সৃষ্টির পালন, অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির সূচনা, সেটি যেন আমরা আমাদের জীবন চলার পথে ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্র এবং এই বৈশ্বিক পৃথিবীতে আমরা উপলব্ধি করতে পারি, অনুভব করতে পারি, সেটাই আজকের এই দিনে আমাদের প্রার্থনা। ধন্যবাদ। আমরা ফোনটাকে অধ্যাপক অরূপ রতন চৌধুরী কীভাবে জানাবেন? আমরা মানে সঙ্গীত শিল্পী পরিচয় দিয়েছি, সো সঙ্গীত সঙ্গীত, এবং আমি জানি যে পুজোর সঙ্গে সঙ্গীতের একটা নিবিড় সম্পর্ক পুজোর আয়োজনের সঙ্গে থাকে। অবশ্যই, এবং এটাই ভালো হবে যদি আমি একটি অতি পুরাতন শ্রী শ্রী মা দুর্গার উপরে রচিত গান দিয়ে যদি আমি অধ্যাপক উপকূল আপনিও কণ্ঠ মেলাতে পারেন, আলোচনাটা শুরু করি। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহর অনুধারিণী, অভয়াশক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো, প্রণমি বরদা অজরায় অতলা, প্রণমি বরদা অজরায় অতলা, বহু বলধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহর অনুধারিণী, অভয়াশক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। অনেক চমৎকার, অনেক চমৎকার। অধ্যাপিকা অপু উকিল, গত বছর কোভিডের কারণে দুর্গাপুজোর আয়োজন অনেক সীমিত ছিল সারা দেশেই, এবং আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে এবারের পুজোর আয়োজন সব মিলিয়ে সারা দেশে কেমন হলো, সরকারের দিক থেকে কী ধরনের সহযোগিতা, যদিও কোভিড পরিস্থিতির উন্নতি হয়েছে কিন্তু কোভিড আমাদেরকে আসলে এখনও ছেড়ে যায়নি, সব মিলিয়ে যদি একটু বলেন। আসলে গত বছর পূজা হয়নি বলেই হয়তো এবারে পূজার সংখ্যা আরও বেড়ে গেছে। গতবারে 30,000-এর মতো ছিল, এবার 32,000 ছাড়িয়ে গেছে, এবং পূজার সমারোহ, হইচই, এটা তো আমরা দেখলামই চতুর্দিকে যেভাবে মহাসমারোহে পূজা হলো। অনেক জায়গায় স্বাস্থ্যবিধিও মানা হয়নি, যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এবং পূজা পরিষদ থেকে বলা হয়েছিল যে মাস্ক, এটা ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় সকলেই যেন মাস্ক পরিধান করে, সে নিয়মটি দেখেছে যে সেটি ওইভাবে মানা হচ্ছে না বা হয়নি। এটা হয়তো আমাদের স্বভাবজাত যে বৈশিষ্ট্য,
যে আমরা কোভিড পরিস্থিতিকে আমরা ভয় যে সেটাকে জয় করে ফেলেছি, বাধা নিষেধ উপেক্ষা করেও আমরা মাস্ক ব্যবহারটা করছি না অনেকে, সেটাই হবে। তবে আরও কিছু বিধিনিষেধ যেটা ছিল, যেমন বিজয়া দশমীতে শোভাযাত্রা হবে না, তারপরে হচ্ছে যেটা আরতি সবচেয়ে যে বিষয়টা পূজা মণ্ডপে সব পরিলক্ষিত হয় মধ্যরাত্রি পর্যন্ত, যে আরতি অনুষ্ঠান এবং যাত্রা নাটক মঞ্চসজ্জা এই কাজগুলো এবার তেমনভাবে হয়নি, বিধিনিষেধ ছিল। তবে পূজার যে মহামিলন সেটিতে কোনো ব্যত্যয় ঘটেনি, বহুগুণে বেড়েছে, এটি একটি সার্বজনীন পূজা। আমি যেটা বলছিলাম যে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, মানে আনন্দ উচ্ছ্বাস আবেগ সেটি কোনো কমতি ছিল না, এবং সরকারের অনুদানও এবার বেশ আগের তুলনায় গত বছরের তুলনায় এবার বেশি ছিল, আর প্রত্যেকটি মন্দিরে জেলা পর্যায় থেকে অনুদান দেওয়া হয়েছে, ঢাকা শহরের যতগুলো মন্দির আছে সেখানে অনুদান দেওয়া হয়েছে। তাছাড়া বিশ্ব মানে ঢাকা শহরের যে মন্দিরগুলো সেখানে আমি তো বলবো যে এরা মানে বিশাল আয়োজনে মহা ধুমধামে পূজা করেছে, সেখানে কোনো অনুদানের প্রয়োজন হয় না, নিজেরাই যারা সচ্ছল ব্যক্তি আছেন তাদের সমন্বয়ে বনানীর পূজা, কলাবাগানের যেটা স্টাফ কোয়ার্টারের মাঠে হলো সেই পূজা, পুরান ঢাকার যে পূজাগুলো সেগুলো মহা ধুমধামেই হয়েছে। আর এই পূজার মধ্য দিয়ে যেটি পরিলক্ষিত হয়েছে, আসলে আমি বলেছি যে এইটা জমিদার প্রথা থেকে দুর্গা পূজাটা বেরিয়ে বারোয়ারি পূজায় বা সার্বজনীন পূজায় যে রূপান্তরিত হয়েছে, সেই পূজার মধ্য দিয়ে এখানে ভেদাভেদটা এইরকম পর্যায়ে চলে গেছে। এটা শুধুমাত্র হিন্দু ধর্মেরই একটি জাতীয় উৎসব, সেটির মধ্যে কিন্তু সীমাবদ্ধ নাই, অনেক জায়গায় দেখছি যে সব ধর্মের মানুষ একত্রিত হয়ে পূজা করছে। আর এই পূজার আবেগটা এখন এমনভাবে চলে আসছে যে অনেকে আছে যে আমরা ধর্মে বিশ্বাস করি না কিংবা অন্য ধর্মাবলম্বী, কিন্তু দুর্গাপূজার যতই দিন যাচ্ছে সেখানে বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো যে এই বৈশিষ্ট্যটা পরিলক্ষিত হচ্ছে যে এখানে ধর্মবর্ণ প্রাধান্য পাচ্ছে না, মানুষের আবেগ উচ্ছ্বাস অনুভূতি একাকার হয়ে যাচ্ছে এই পূজার মাধ্যমে। এবং এই পূজার মাধ্যমে যে সকলের মহামিলন, এখানে আমি মনে করব যে কোভিড পরিস্থিতিতে দু বছরের মতো আমরা সবাই একে অপর থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম, ঘরের মধ্যে ছিলাম, এর মধ্য দিয়ে একটি মহামিলন হলো, এবং সকলে মা দুর্গার কাছে এই প্রার্থনাটাই করেছি আমরা যে আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি, বিশেষ করে এই যে জরা জীর্ণ রোগ ব্যাধি এগুলো থেকে পরিত্রাণ পেতে পারি। যদিও মা এবার যে ঘটকে এসেছেন এবং তিনি গিয়েছেন দোলায় পালকিতে, মানে দোলায় চলে যাচ্ছেন, চলে হ্যাঁ যাচ্ছেন, এই দুটোই কিন্তু অশুভ ইঙ্গিত দেয়, বিশেষ করে পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে। ঘটক যেটা সেটা তো মানে অশুভ যে সমাজের মধ্যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি, দেশের মধ্যে নৈরাজ্য, এইসব দিকগুলো নির্দেশনা করছে। আর তিনি যে দোলায় যাচ্ছেন সেখানেও এই মরক এটি বলছেন যে মরক রোগ ব্যাধি এগুলো আবার আসবেন, তো তারপরেও মা দুর্গার কাছে প্রার্থনা করি, তিনি তো সর্বশক্তিমান, তিনি মহামায়া, তিনি সব কিছুই পারেন, এগুলো আমরা পঞ্জিকা মতে বিশ্বাস করি বলি, তারপরও তার কৃপায় সকল রোগ ব্যাধি দৈব দুর্বিপাক থেকে বাংলাদেশ মুক্ত পাক, মহাবিশ্ব মুক্ত পাক, সেটাই আমরা প্রার্থনা করেছি, ভক্তরা প্রার্থনা করেছে। এই আর কি এবারের পূজার সরকারিভাবে যে বিধিনিষেধ ছিল তার বাইরেও যারা আমরা সচেতন মানে ব্যক্তিবিশেষে যে সচেতনতা সেটি পরিলক্ষিত হয়েছে মন্দিরে মন্দিরে, আগের গতবারের মতো বা কোভিড পরিস্থিতির আগে যে বিষয়টি পরিলক্ষিত হতো, যেমন প্রতিদিন প্রসাদ বিতরণ উপচারের ধুমধাম, সেই জিনিসটি এবার ওইভাবে পরিলক্ষিত হয়নি, এটাও কোভিড পরিস্থিতির কারণে, কারণ অনেকেই মুক্ত জায়গায় তারা প্রসাদ খাওয়া সেটা থেকেও বিরত থেকেছে, অনেকে বিতরণ থেকেও বিরত থেকেছে। এই সব মিলিয়ে পূজা আমরা উদযাপন করলাম, এবং আগামী দিনগুলো ভালো থাকুক,
প্রত্যাশা। প্রফেসর অরূপ রতন চৌধুরী, সর্বজনীন দুর্গাপূজা যেটি বারবারই পূজা বা একটি সূচনা পর্ব থেকে একটু বুঝতে চাই যে হিন্দু ধর্মাবলম্বীরা তো নানাভাবে ধর্মীয় নানান উৎসব আছে এবং দুর্গাপূজাটা আমরা জানি যে শুধু বাঙালিরাই উদযাপন করেন এবং এটি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব, কিন্তু হিন্দু কমিউনিটি তো অনেক বড়, অনেক বড়। সেটি ভারতে আমরা যদি নেপালের দিকে তাকাই সব জায়গায়, কিন্তু বাঙালিরা দুর্গাপূজা করেন, এই এইখানে পার্থক্যর জায়গাটা কীভাবে তৈরি হয়, অনেক কীভাবে দুর্গাপূজার নামের আগে দেখবেন একটা শব্দ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সার্বজনীন দুর্গাপূজা, সবার সবার। তো এই সার্বজনীন দিয়ে কিন্তু বুঝাই দেওয়া হয়েছে যে এটা কোনো লোক বিশেষের না, কোনো গোত্র বিশেষের না, এটা সবাই মিলে, কিন্তু ধর্ম বর্ণ গোত্র মিলে, এটার একটা হিন্দু ধর্মের মধ্যে বহু গোত্র আছে কিন্তু সবাই মিলে কিন্তু এই পূজাটা করছে। সুতরাং এক্ষেত্রে এর একটা বিশালতা এবং এর একটা আনুষ্ঠানিকতা এবং উৎসব মুখর পরিবেশ যেটা, এগুলো পশ্চিমবঙ্গের বাঙালি, আমাদের বাংলাদেশের বাঙালি, এটা একটা বিরাট উৎসব, অন্য কোনো পূজাতে কিন্তু এত বড় উৎসব হয় না। ও পুজো তো এখন পশ্চিমেও হচ্ছে, মানে আমি যুক্তরাষ্ট্র পুজো, হ্যাঁ সেখানে তো অবশ্যই, আমিও তো কয়েকবার গেছি, গত বছরের করোনার আগের বছর তো আমি নিউ ইয়র্কের দুর্গাপূজা করলাম, তারও 5 বছর আগে অস্ট্রেলিয়াতে করলাম, এবং সেখানে দেখলাম যে ওইখানে আরেকটা নতুন পরিবেশ সৃষ্টি হচ্ছে, মানে এখানেও যে বাঙালি কালচার যেটা সংস্কৃতির সঙ্গে এই পূজাগুলো মিশে যাচ্ছে, এটা কিন্তু খুব ভিন্ন একটা দিক কিন্তু আমি লক্ষ্য করলাম। যে এই যে বলা হয় না, যার ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা কিন্তু মিলে যায় ওই কথার সঙ্গে। এবং আমি দেখলাম যে ওই মানুষ তো পূজাগুলো যদিও মানে নির্ধারিত দিনে করতে পারে না, মানে পঞ্জিকা দেখে, সে ইউরোপে আমেরিকার কথা বলছি, তারা ওই যে উইকেন্ডটা আসলে পরে, কারণ সুবিধাটা তাদের তো ছুটি পাওয়া, আমাদের অত অত সুবিধা নাই, উইকেন্ডটাতে তারা করে, কিন্তু করলেও তারা আনুষ্ঠানিকতা খুব সুন্দরভাবে করে, কালচারাল প্রোগ্রাম, খাওয়া দাওয়ার ব্যবস্থা, পূজার আনুষ্ঠানিকতা এবং আরতি থেকে শুরু করে আপনার সব কিছু হয়। আগে যেমন শুধু একটা, ধরেন লন্ডনে আমি যখন 83-তে পড়তে গিয়েছিলাম লন্ডন ইউনিভার্সিটি, তখন তো খুঁজে বের করতাম আমি যে কোথায় পূজা হচ্ছে, তো এনবি হল একটা জায়গা ছিল ইস্ট লন্ডনে, সেখানে গিয়ে পূজা করতাম। এখন তো লন্ডনে প্রায় জায়গায় দেখা যায় যে লন্ডন সিটিতেই অনেকগুলো পূজা হচ্ছে, ঢাকায় অবস্থা ঠিক তেমনি হয়ে গেছে, ঢাকার কলা বাগান থেকে শুরু করে বনানি থেকে শুরু করে পুরান ঢাকার পূজাগুলো তো আগের থেকেই হচ্ছে, নতুন ঢাকার যে ব্যক্তিগুলো এবং এক একটা শহরেই আপনার পূজার সংখ্যা প্রায় 400-500 থেকে 1000 পর্যন্ত পূজা মণ্ডপ হচ্ছে এবার বাংলাদেশে। আমি শুনলাম দিদিও তো, আপনিও তো বললেন, গোপালগঞ্জে 1000 পূজা। তো এইগুলো তো মানে চিন্তা করা যায় না কিছুদিন আগে, তো এর একটা ইঙ্গিত এটাই দেয় মানুষকে যে ধর্মীয় জিনিসগুলোকে যে মানুষ একটা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করছে। এবং একসময় এটা ছিল, আমরা যখন ছোটো ছিলাম, আমি যখন সিলেটে ছিলাম, তখন আমার ছোটোবেলা জামা কাপড় কিনে দেওয়ার জন্য বাবা মাকে যখন বলতাম আমাদের কবে জামাটা কিনবো, কবে জামাটা পরবো, এবং জামাটা রেখে দিতাম, প্রতিদিন খুলে খুলে দেখতাম যে পূজা কবে আসবে, সেটা পরে ঘুরতে যাব। এবং আমাদের মুসলমান বন্ধুরা, খ্রিশ্চান বন্ধুরা সব আসতো আমাদের বাসায় যে কবে তোদের পূজা শুরু, কবে আমরা ঘুরবো, সবার আগ্রহ, আবার কেউ বলে যে খিচুড়ি খাবে, অনেকের আবার লুচি খাওয়ার শখ, আবার সেটার সঙ্গে আবার দিতে হবে যে আপনার এই পাঁচমিশালি তরকারিটা, ওটা ওদের খুব পছন্দের জিনিস। তো এইগুলো কিন্তু খুব লোভনীয় তাদের কাছে, এবং এটাও সঙ্গে যুক্ত হয়েছে খাদ্যের সঙ্গে, আবার আনন্দটাও যুক্ত হয়েছে, শুধু খাবার জন্য আসে না তারা, আরতি দেখতে আসে। তো এখানে দেখেন দুর্গাপূজাটার একটা, এখন করোনার সময় আমরা হয়তো বিগত প্রায় 2টা বছর একেবারেই করতে পারিনি, মানে যেতেই পারিনি, গেলে ওইভাবেই গিয়েছি, কিন্তু এখন যেহেতু বাংলাদেশে একটা করোনা, মাননীয় প্রধানমন্ত্রী ওখান থেকে ইচ্ছায়, সরকারের সদিচ্ছার কারণে এখন করোনা অনেকটা নিয়ন্ত্রণে এসছে, এবং আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ইয়েটা সেই অনুযায়ী 5% নিচেই কিন্তু বিগত প্রায় 21 দিনের বেশি সময় ধরে চলছে। সুতরাং এখানে
আমরা বলতেই পারি যে এখন আমরা অনেকখানি সফলতার দিকে করোনাকে মোকাবেলা করতে পেরেছি। এবং এই একটি সময়ে মা শ্রী দুর্গার আগমন, এবং মা শ্রী দুর্গা হচ্ছেন কি, মানে দুর্গতি নাশিনী। এখানে দেখেন দুর্গা নামের ব্যাখ্যাটা আছে, এবং সেই ব্যাখ্যায় বলা হচ্ছে দ হচ্ছে দুর্গার দ হচ্ছে অক্ষর হচ্ছে দৈত্যনাশক, এবং উকার হচ্ছে বিঘ্ননাশক, এবং দুর্গার যে রেফটা সেটা হচ্ছে রোগনাশক, এবং দুর্গার যে গ অক্ষরটা এটা হচ্ছে পাপনাশক, ও ওকারটা হচ্ছে যেটা আকারটা সেটা হচ্ছে ভয় শত্রুনাশক। অর্থাৎ দুর্গা মানেই হচ্ছে দৈত্য বিঘ্ন রোগ পাপ ভয় শত্রুর হাত থেকে যিনি রক্ষা করেন তিনিই দুর্গা। তখন করোনার এই সময়ে শ্রীদুর্গার আগমন এই ধরনীতে একটা অবশ্যম্ভাবী ছিল, এবং তার আশাতেই হয়তো আমরা এইভাবে করোনার থেকে উদ্ধার হচ্ছে, এবং তিনি হয়তো সেটাকে নিয়ে যাবেন। আমরা হয়তো থার্ড ওয়েভের কথা অনেকে বলছি যে হতেও পারে যদি আমরা ঠিক মতো না চলি, স্বাস্থ্যবিধি না মেনে চলি, কিন্তু সেই সাথে সাথে মা দুর্গার যে শক্তি, তিনি তো দুর্গতি নাশিনী, এবং তিনি দুর্গতি নাশ করতেই আসেন ধরা দামে, এবং সেই আকাঙ্ক্ষা নিয়েই আমরা সেটি প্রত্যাশা অবশ্যই আমরা সেই প্রত্যাশাই করছি। অধ্যাপিকা উপকিল, একটু প্রতিমা সম্পর্কে, মানে প্রতিমার প্রতি কৌতূহল তো সবারই, মানে পুজো দেখতে যাওয়া মানে প্রতিমাটা কোন প্রতিমাটা সুন্দর হলো, এবং এই প্রতিমার যে বৈশিষ্ট্য, মানে যে মা দুর্গা তার আশপাশে মিলিয়ে অনেক কিছু থাকে, একটু যদি আমাদেরকে ব্যাখ্যা করেন আপনি। এটা হয়েছে কি, মানে এই যে দশাত, হ্যাঁ, মা দুর্গা যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্য নমস্তস্য নমস্তস্য, অর্থাৎ এই যে মাতৃরূপেণ মহাবিশ্বে তিনি সংস্থিতা, মহাবিশ্বে বিরাজমান। তো এই যে মা আসবেন, মা আসবেন কৈলাস পর্বত তার স্বামী গৃহ থেকে, তিনি আসবেন তার পিত্রালয়, তার বাড়িতে আসবেন, এবং সাত দিন আগে 6 অক্টোবর মানে ওই মহালয়া বলা হয়, মানে ওই মহালয়ার মধ্য দিয়ে তিনি মানে পিতৃলয়ে যে আসবেন সেই সুর বেজে উঠল প্রকৃতিতে, প্রকৃতির সঙ্গেও মিল রয়েছে মা দুর্গার আসার। তিনি যে আসছেন সেটা প্রকৃতি তার প্রকাশে, শিউলি ফুল ঝরে পড়া, শরতের আকাশ, সাদা কাশ ফুল ফোটা, এর সব কিছুর মধ্যে ফসলের সঙ্গে বোধহয় একটা সম্পর্ক আছে, ফসলের সঙ্গে আছে, অন্নের সঙ্গে, অন্নের সঙ্গে, এবং তার যে সন্তানেরা সেই সব, যেমন মা লক্ষ্মী, তিনি তো মানে আমরা ধন আমাদের যে সম্পদ তার তিনি দেবী, তাকে সেই জ্ঞানে আমরা পূজা করে থাকি। তার সন্তানদেরও এক একটা এক এক বৈশিষ্ট্য রয়েছে তিনি যাদের নিয়ে আসেন। তো মা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের যে থিমটা, সে এখন তো ডিজিটাল থিম হয়ে গেছে, যেমন একটা পূজা মণ্ডপ বানায় যখন মৃৎশিল্পী বা কারিগর, এক একটা থিম নিয়ে তারা সেটা ডিজিটালাইজড করে, মানে আলোকসজ্জা করে, এক এক মণ্ডপের ধরনের এক এক রকম থিম, থিমটাও আলাদা, থিমটা টোটালি আলাদা, তাদের পছন্দ মতো তারা থিমটা নিয়ে নেয়, এবং সেই থিম তখনই আকর্ষণীয় হয়ে ওঠে যখন ওই থিমটা যারা দর্শক ভক্তবৃন্দ যায় তারা যখন দেখে, তারা তখন 10টা পূজা ঘুরলো, ওইখান থেকে তারা একটা পূজা মণ্ডপকে তাদের মনের মাধুরী মিশিয়ে মানে বেছে নেয় যে এই পূজাটা ভালো লাগলো দেখে। মানে পূজা তো ঘুরতে হয়, বিভিন্ন মন্দিরে ঘুরছেন, ঘুরে একটা মন্দিরকে তারা মনে করলো যে এই থিমটা আমার কাছে ভালো লেগেছে, এক একজনের এক এক থিম ভালো লাগে। তাছাড়া কম্পিটিশনও হয়, যেমন ঢাকা শহরের পূজা মন্দিরগুলোর মধ্যে একটা কম্পিটিশন আছে কোন মন্দিরের থিমটা ভালো হয়েছে, সব দিক থেকে। অনেক সময় তো পুরস্কারের কথা, প্রতিযোগিতার কথা আমরা জানি, পুরস্কার থাকে। তা আমার যেটা মনে হয় যে সেটা হচ্ছে মা আসবেন, মা মানে এখানে মাতৃরূপেণ তিনি কন্যা আসবেন, আসবেন পিতৃগৃহে, পিতৃগৃহে তিনি আসবেন, যেইখানেই আসবেন সেটা তার পিতার বাড়ি, সেখানে তার আয়োজনটা একদম, কন্যা যখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আসে, সেই বাবার বাড়িতে আসলে যে আয়োজনটা ঠিক সেইভাবে কিন্তু আমরা পূজাটা করি। আমার বাড়িতে আমি পূজা করেছি, সেই পূজাতে আমি দেখেছি, আমার মনে হয়েছে, আমার ফিলিংস এইভাবে কাজ করেছে যে মা আসবেন, আমার কন্যা আসবেন, এইরকম একটা চলে আসে, আমার বাড়িতে আসছেন, মাকে আমি কীভাবে আপ্যায়ন করব, মানে সেই আপ্যায়নটার মধ্যে এইরকম, যে আমার ভোগ রান্না হয়, ভোগ রান্না হয় প্রত্যেকটা পূজাতে, কিন্তু ভোগ হয়, এবং পূজাটা কি শুরু হয় পঞ্চমী, ষষ্ঠী, তারপরে মহাষ্টমী, নবমী, দশমী, এই 5 দিনই কিন্তু পূজা আছে, পূজার সঙ্গে সঙ্গে নৈবেদ্য,
নিবেদন করতে হয় এবং সেই নৈবেদ্যের মধ্যে আবার ভোগ আছে, যেটা রান্না ভোগ সেটা আছে। সেই রান্নাটা যখন আমরা করি, আমি যখন করেছি, আমার মনে হয়েছে যে আমি মায়ের জন্য যে জিনিসটা ভোগটা করেছি সবচেয়ে যেন ভালো, মানে টেস্টফুল রান্নাটা আমি করতে পারি মাকে নিবেদন করবার জন্য, এবং তিনি খেয়ে যেন এই ভোগটা গ্রহণ করে যেন তৃপ্তি পান বা সন্তুষ্ট হন, এরকম একটা ফিলিংস কাজ করে। তখন যে উনি যে মা দুর্গা যে একটা বিশাল শক্তি, মহাশক্তি, মহামায়া, সেই ফিলিংসটা কিন্তু কাজ করে না। এটা আমি আমার বাড়িতে পূজা করেছি সেই ফিলিংস থেকে বলছি। আমার মনে হয়েছে যে তিনি আসছেন, তিনি আমার মা, আমার কন্যারূপী মা, তাকে আমি আমার নিজ হাতে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র মনে আমি ভোগটা দেব। এবং সেই পূজাতে এত উপাচার দিতে হয়, মানে এত উপাচার লাগে, মানে কোনো কিছুই বাদ না, 108টা নীলপদ্ম থেকে শুরু করে, মানে শত আইটেম লাগবে সেই পূজাতে, খাবারের আইটেম। হ্যাঁ, না খাবারের, খাবারের পূজা, পূজাতে মানে মা আসছেন, তিনি যে এসে মাথায় তেল দেবেন, আমার মেয়ে আসলে আমার মাথায় তেল দিতে হবে, তেল ওখানে পূজাতে তেল, নারকেল তেল কিনে দিয়েছি, তিনি চুল আশ্রাবেন, চিরুনি দিয়েছি, তিনি সাজবেন, তার জন্য সাজার যে জিনিসগুলো আলতা থেকে শুরু করে, তিনি এসে শাড়ি পরবেন এবং প্রতিবারে বারে শাড়ি পরবেন, তিনি এক এক পূজার সময় এক এক শাড়ি পরবেন, সেই জন্য শাড়ি কিনে এনেছি। তারপরে তার সাথে যা লোক, মা লক্ষ্মী, মা সরস্বতী, গণেশ, কার্তিক, ওনারা যে আসবেন তাদের জন্য শাড়ি এবং পারফিউম থেকে শুরু করে সব মাকে, মানে মনের আগ্রহ থেকে দিয়েছি। তো এই যে যা কিছু দেওয়া সম্ভব সম্ভব, মানে কন্যাকে, এবং অনেক অনেকে আছে বিশেষ করে যারা 100 বছরের পূজা হয় সেই বাড়িতে কি করে, তারা মায়ের জন্য স্বর্ণের, যেমন মেয়ে যেমন স্বর্ণের সেট দেওয়া হয়, ওই মা দুর্গার জন্য ওই রকম স্বর্ণের গহনা বানিয়ে রাখে, এবং মাকে যখন বিসর্জন দেওয়া হয় ওই গহনার সেটগুলো আবার তুলে রেখে দেয়, রেখে দেয়, আবার যখন পূজা হবে তখন ওটাকে পলিশ করায়, মানে ওয়াশ করে দেয়, করায় আবার নতুন হয়ে গেল, তখন এটা আবার মাকে পরায়। তো এই এই যে আচরণটা, এর মধ্যে দিয়ে কী বোঝা যাচ্ছে যে মা আসছেন, মানে আমার সন্তান কন্যা উনি আসছেন, তার জন্য এই আয়োজন। টোটালি একটা বাড়িতে মা বা কন্যা যে আসলে পরে তাকে যে সমাদর করতে হয়, আর মা কন্যা যখন আসে তো সন্তানদের নিয়ে আসে, সেই সন্তানদের যে আপ্যায়ন করতে হয়, ভক্ত ওইভাবেই কিন্তু তাকে মা দেখেন এবং তাকে পূজাটা করেন। এবং মা দুর্গা তিনিও এই ভক্তদেরকে তার, তিনি যে পিত্রালয়ে এসেছেন এটা যে তার খুব আপন জায়গা, এই পিত্রালয়ে যে তার মানে সৃষ্টির আসল জায়গাটি, কৈলাস যে তার শ্বশুরবাড়ি, তার আচরণের মধ্য দিয়েও ভক্তবৃন্দ সেটা তার হাতে পান খাবেন তিনি, তার তাকে পান বানিয়ে তাকে খাওয়ার জন্য আমরা ভোগ নিবেদন করে থাকি। আর তিনি যেদিন চলে যাবেন দশমীর দিন, সেই দিন তাকে সিঁদুর পরানো, এবং যারা সিঁদুর পরেন তাদের মধ্যে যে সিঁদুর খেলা, এর মধ্য দিয়ে মাকে, মায়ের যে আশীর্বাদ সেটা নেওয়া, এবং যারা এই রং, সিঁদুরটা তো এই একটা রং, যে রঙের মধ্য দিয়ে আমরা মনে করি যে শান্তি, সমৃদ্ধি, একটি পরিবার থেকে রাষ্ট্র সব স্তরেই যেন নেমে আসে, সেই জন্য এই সিঁদুর খেলার মধ্য দিয়ে, অস্ত্র বিসর্জনের মধ্য দিয়ে মাকে আমরা বিদায় দিয়ে থাকি। তো আমার কাছে যত থিমই আসুক, এক এক থিম এক এক মনে করে, কিন্তু আমার কাছে মনে হয় এই জিনিসটা যে মা আসছেন তাকে, তার জন্য আমরা উৎসব আয়োজন, আমাদের হৃদয় নিগ্রাণ, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সব কিছু উজাড় করে দিয়ে আমরা মায়ের পূজাটা করি। যদিও এখন সেই মানে আজকে আমি দেখছিলাম একটা পত্রিকায়, সেখানে একটা কুঁড়ে ঘরের মধ্যে মা দুর্গার পূজা হচ্ছে, একেবারেই কুঁড়ে ঘর, সেখানে টিনের শেড দেওয়া, মাকে অরক্ষিতভাবে ছোট একটা পূজা মূর্তি দিয়ে পূজা করছেন পূজারী। আবার পাশেই একটা সেই ইন্ডিয়ার কলকাতার কোনো একটা মন্দিরের ইয়ে দিয়েছে, মা দুর্গার পূজা হচ্ছে দিয়েছে। তো দুইটা দুই ব্যবধানে পূজার ছবিটা দিয়ে বোঝাতে চেষ্টা করে লিখেছে ক্যাপশন যে মা পূজা নিত, মা সব জায়গায় পূজা গ্রহণ করেন। আমার কাছে ওই যে ছোট্ট ঘরে যে পূজাটা হয়েছে তার মধ্যে আমি বেশি হ্যাঁ মানে ভালোবাসা, শ্রদ্ধা করলাম, এটা করলাম এই কারণে
দাদা তো একটু আগে বললেন যে এই যে পরবাসে বিশেষ করে ইউরোপে বাঙালিরা যে যে কান্ট্রিগুলোতে আছেন সেখানে যে পুজোগুলো হয় সেই পূজাতে আমি থেকেছি। সেই পূজার মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করেছি দাদা, সেখানে যেটা আপনি বললেন যে পাঁচ দিন পুজো, সে একবার একদিন তারা ছুটির দিনটাকে বেছে নেয়, তারপরে তারা সেই পূজা মানে ওই দিন আনন্দ উল্লাস করে। কিন্তু সেখানে পূজার যে মানে ভক্তি, সেই ভক্তির যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, সেইটার মধ্যে আমি ফিলিংসটা আমি পাই নাই। আমার মনে হয়েছে এটা আমরা যে পূজার যে দুইটা দিক, একটা ধর্মীয়ভাবে মায়াকে শ্রদ্ধা নিবেদন, আরেকটা হচ্ছে উৎসব আনন্দ, সেটা আমি খুঁজে পেয়েছি। এটা আমি ফিলিংসটা আমার আসে নাই। আমি ক্যানাডাতেও ছিলাম, নিউ ইয়র্কের পূজাতে ছিলাম, এই লন্ডনের পূজাটাতে আমি ছিলাম। আমার ওই যে যদিও আমি মনে করি ওই বিদেশ বিভূহে তারা সেই ইন্ডিয়া থেকে মা প্রতিমা দুর্গা মায়ের প্রতিমাকে অর্ডার করে ক্যারি করে নিচ্ছেন, এবং সেটা তারা প্রতি বছর নিতে পারবেন না বলে আবার বিসর্জন না দিয়ে আবার সংরক্ষিত করে রেখে দিচ্ছেন, তারপরে আবার তারা মা দুর্গার পূজা যে দিচ্ছেন, এর মধ্য দিয়ে নিশ্চয়ই মা দুর্গা প্রতিদিনের পূজা উপাচার গ্রহণ ভোগ নৈবেদ্য গ্রহণ না করে ওই যে ভক্তের যে ভক্তি সেটার মধ্য দিয়ে তিনি অবশ্যই যে বিসর্জন দিচ্ছেন না মানে রেখে দিচ্ছেন, ওই ওই পর্ব অংশটুকু তারা কিভাবে সমাধান করেন না? এটা মানে বিসর্জন এখানে এখানে অনেক সময় আমরা আমাদের রেখে দেওয়া হয়, মানে এটা যে বিসর্জন দিতেই হবে এমন কোনো ইয়ে নাই। অনেক মন্দিরে আছে, যেমন ঢাকেশ্বরী মন্দিরে এবারের যে পূজাটা হলো এই প্রতিমা বিসর্জন দেওয়া হয় না, গতবারের বিসর্জন দেওয়া হয় প্রতিমা, কারণ হচ্ছে এই প্রতিমা থাকে ওখানে সার্বজনীন একটি মন্দির, জাতীয় মন্দির, ভক্তরা আসবেন মাকে প্রণাম করবেন সেই জন্য। আর ওখানে যেটা করা হয় ওখানে তো প্রতিবার আনা সম্ভব হয় না, এনে তারা রেখে দেয় প্যাকেট করে, পরে আবার ওটা শঙ্খধ্বনি উলুধ্বনি তিল তুলসী গঙ্গা জল ওগুলো ছিটিয়ে আবার মাকে জাগরণ করবার জন্য চক্ষুদানের মধ্য দিয়ে তিনি তাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করে পূজা অর্চনা করা হয়। প্রফেসর চৌধুরী, পূজাতে তো সবসময় আমরা একটা চেষ্টা করি যে পূজাতে একটা গানের অ্যালবাম করার জন্য, এবং এবারও আমি চেষ্টা করেছি একটা গান বের করার জন্য, মানে এইটাতে একটা আনন্দ আছে অবশ্যই। আমরা যখন ছোটবেলায় স্কুল কলেজে পড়তাম তখন ভারত থেকে পূজার কোন গানগুলো কোন শিল্পী গাইছে এবং বেরোচ্ছে অ্যালবাম রেকর্ড, সেটা শোনার জন্য কলকাতা আকাশবাণী ধরে অ্যালবাম বেরোতো, পূজার সংখ্যা পত্রিকাগুলো, পূজার সংখ্যা, পূজার সংখ্যা, পূজার গান, আমরা তো বাংলাদেশে সেই এখনো 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 সেগুলো আনন্দবাজারের অন্যান্য পূজার সংখ্যা এখনো দেশ 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 আগ্রহ, কিন্তু মানুষ একটা বছর থাকে যে পূজার সময় কোন গানটা বেরোবে কোন শিল্পী গান গাইবে, তো ওইটাকে আমি ধরে রাখার জন্য আমি প্রতি বছরই চেষ্টা করছি গানগুলো বের করার জন্য, এবারও বেরিয়েছে, সেখান থেকে একটা গানের লাইন কয়েকটা শোনাচ্ছি। জয় জননী রূপা মা শ্রী দুর্গা, শিব সজনী প্রিয়া শ্রী অপূর্বা, দেবী এসেছে ধরায় আজ হোক মধুময়, দেবী এসেছে ধরায় আজ হোক মধুময়, জয় দুর্গা মা জয় যোগ মায়া, জয় দুর্গা মা জয় মহামায়া, দেবী উমা এসেছে বছর পরে, মোদের জন্য হাতে বড় নিয়ে আজ পূজিব চরণ এই নিবেদন, মাঝে মোদের চিরকল্যাণিয়া, জয় দুর্গা মা জয় দুর্গা মা, মহামায়া এসেছে মাতৃরূপে, নিরন্ন জীবে অন্ন দিতে আজ অসুর নিধান হবে অবসান, জয় দুর্গা জয় শুভ বিজয়া, জয় দুর্গা জয় শুভ বিজয়া, জয় জননী রূপা মা শ্রী দুর্গা, শিব সজনী প্রিয়া শ্রী অপূর্বা, দেবী এসেছে ধারায় আজ হোক মধুময়, জয় দুর্গা মা জয় যোগ মায়া, জয় দুর্গা মা জয় মহামায়া।
কতটি গান আছে এবারের অ্যালবামে? এবারে আমি 5টা গান করেছি এবং এই গানগুলো সবগুলোই আমি ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন মন্দির, তারপরে ভারতেশ্বরী মন্দির সব জায়গায় ঘুরে ঘুরে শুটিং করে গানের সঙ্গে পিকচারাইজ করেছি। লেখাকার? হ্যাঁ, লেখা হচ্ছে স্বপন কুমার দাসের এবং সুরও তার, তবে সঙ্গীতটি পরিচালনা করেছেন বিখ্যাত সঙ্গীত পরিচালক শেখ সাদী খান। তো এই গানগুলো করার পিছনে একটা কারণ হচ্ছে যে সবাই কিন্তু গানের জন্য আগ্রহ থাকে যে পূজার গানগুলো কি বেরুলো, এবং বাংলাদেশেও কিন্তু এটা এখন শুরু হয়েছে। আমাদের অনেক নতুন শিল্পী, পুরাতন শিল্পীরা, এবং আমাদের জাতি ধর্ম নির্বিশেষে, আমি বলবো যে আমি হিন্দু হিসেবে সে আমি অ্যালবাম করছি তা না। আমি আজকেও খবরের কাগজে দেখলাম যে অনেক মুসলিম সম্প্রদায়ের শিল্পীরাও কিন্তু দুর্গাপূজার গান করছেন, এইটা একটা শুভ লক্ষণ। তো গানটা তো মানে একটা উৎসবের মতো হয়ে গেছে, তা এখন মানে আমাদের পূজাগুলো তো সেখানে একটা গান রিলিজ হবে পূজাতে কোন শিল্পী গাইছে, এটা অনেকের আগ্রহ বেড়ে যায়। এই জন্য আগ্রহ নিয়ে আমার গানগুলো করা, যেহেতু গানে একটা নেশা আমার আছে, যদিও পেশা আমার গান গাওয়া নয়, তবুও ওই আগ্রহ থেকে করি এবং করলে আমার ভালোই লাগে। বিভিন্ন চ্যানেলে গানগুলা প্রচার হয়, না খুব ভালো গান তো আপনি, আমরা তো এনজয় করি। থ্যাংক ইউ। আর পূজার গান তো খুব একটা বের হয় না, না বাংলাদেশের ক্ষেত্রে হয় না, সেক্ষেত্রে তো আপনি করেন, এটা তো আমরা খুব মানে উপভোগ করি গানটা, যে সুন্দর একটা গান। হ্যাঁ, পূজার একটা বড় গান আরো গাইবেন, পূজার একটা বড় অনুষঙ্গ আরতি। হ্যাঁ, আরতি। তো আরতিটা ব্যাপার হচ্ছে যে ওই যে গানের প্রসঙ্গ আসে এবং বাদ্যের তালে তালে, ঢোলের তালে তালে, আমিও ছোটবেলা কিন্তু আরতিতে অংশগ্রহণ করেছি এবং পুরস্কারও পেয়েছি। এটা হলো পাড়ায় পাড়ায় যেগুলো হতো সেগুলো তো আরতির কম্পিটিশন হতো তখন, যে কে কত সুন্দরভাবে আরতি করতে পারে ধূপ ধুনা নিয়ে দুই হাতে। এটা এখনো হয় দাদা? এখনো হয়, মুখের মধ্যে নিয়ে কখনো নাচছে, কখনো মাথায় নিয়ে নাচছে, এটা ব্যালেন্সটা দুই হাতে নিয়ে, এগুলো মানে দেখার মতো জিনিস, এবং এগুলো দেখার জন্য হাজার হাজার লোক সমাগম হয়ে যায়। শুধু পূজা খাওয়ার জন্য সবাই আসে না, এবং এই গান শুনতে এগুলো দেখার জন্য আসে। সুতরাং পূজার অনেকগুলো বিষয় আছে যেগুলোতে মানুষকে আকৃষ্ট করে, এই জন্য মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সার্বজনীন দুর্গাপূজাতে এই সবগুলো অনুষ্ঠান বিভিন্ন আঙ্গিকে হয়, বিভিন্ন ধরনে হয়। আর এই যে ধূপধুনা নিয়ে যখন আরতিটা হয় না, তখন এই যে ধূপধুনা একটা গন্ধ, আবহাওয়াটা যেটা আবহাওয়াটা সে তৈরি হয়, এটাও কিন্তু একটা সাইন্টিফিক। এই যে ডেঙ্গু মশা আপনি বলেন যে ডেঙ্গু দূর করার জন্য আমরা স্প্রে করি, এই যে ধূপধুনার যে ধোঁয়াটা, এটা কিন্তু মশা নিধন হয় এবং মশা কিন্তু দূর হয়। সুতরাং এটাও একটা উপকার হচ্ছে মানুষের, পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় ধূপধুনার এই আরতি হচ্ছে এবং গ্রামেগঞ্জেও তো হচ্ছে। এখন প্রায়ই শোনা যায় যে ওইখানে ওই পাড়াতে আজকে কম্পিটিশন হবে, কে জিতবে কে না, অনেকেই নাম দিচ্ছে। তো এইগুলো একটা প্রতিযোগিতামূলক একটা মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আনন্দ, এটা খুবই আমরা এনজয় করি। অধ্যাপিকা উপকূল, জাস্টটা মানে এখন তো ধরেন ডিজিটাল যুগ, ডিজিটাল সময়, ডিজিটাল বাংলাদেশ, আপনার ছোটোবেলা থেকে এখন পর্যন্ত এই যে পুজোর যে বিবর্তন বদলে যাচ্ছে, মানে সেটা আপনি কীভাবে তুলনা করবেন আগের সঙ্গে এখনকার, এর ইতিবাচক দিক কী দেখতে পান এর মধ্যে? এই যে ডিজিটালাইজেশনের সময় এখন আমরা শুভেচ্ছা বিনিময় করি সব টেক্সট করে করে করে, সব মিলিয়ে বা পুজোর আয়োজনের বিবর্তন কী দেখতে পান এবং সেটা? আমার কাছে মনে হয় যুগের বিবর্তনের সঙ্গে সঙ্গে সব কিছুই পাল্টাতে হবে, সেক্ষেত্রে মায়ের পূজার ধরনও পাল্টাবে, এটাই স্বাভাবিক। যেমন আমরা ছোট সময়ে যখন মেয়েবেলায় পূজা দেখতে গিয়েছি আমরা একটা ফ্রক পরে, সালোয়ার কামিজ পরে, এখন আমার কন্যা সন্তান জিন্স প্যান্ট আর টপস পরে পূজা দেখতে যাবে, সেটাকে আমি স্বাভাবিক মনে করব, কারণ এটা যুগের বিবর্তন। ঠিক তেমনি পূজা মণ্ডপের ক্ষেত্রে তাই হয়েছে, মা দুর্গার যে শাড়ি পরানো, পোশাকের পরিবর্তন, সেখানেও আমি দেখেছি যে ছোট সময় দেখেছি লাল পাড়ে সাদা শাড়ি পরানো হতো মা দুর্গাকে, এখন আমি দেখছি যে কাতান শাড়ি পরানো হচ্ছে এবং কাতান শাড়ির সঙ্গে সেট মানে অর্নামেন্ট চেঞ্জ করে সেটাকে যেভাবে এখন একটি মা বা একটা কন্যা যেভাবে সাজেন মা দুর্গাকে সেই অভাবে সাজানো হচ্ছে, এটা তো যুগের বিবর্তন। আর যুগের বিবর্তনের যে এটা একেবারে দুর্গাপূজাটা যখন শুরু হয়েছে সেই শুরু হবার পর থেকে কিন্তু বিবর্তন হয়েছে। যেমন প্রথমে জমিদার সম্প্রদায় তারা পূজাটা শুরু করেছিলেন,
একটা পর্যায়ে তাদের কাছ থেকে চলে আসলো যারা মানে সবাই মিলে একটা পাড়ার মধ্যে 10 জন মিলে পূজাটা করলো বারোয়ারি যেভাবে আসলো তারপরে আস্তে আস্তে সেই পূজাটা এখন পাড়া মহল্লা মন্দির 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 কেন্দ্রিক হয়ে গেল তো এই যে সর্বজনীনভাবে ছড়িয়ে গেল এই যে বিবর্তনটা ধাপে ধাপে এলো একটা পর্যায়ে এসে আমি দেখেছি যেটা যে সময়ে যখন চেঞ্জ হবে তখন তার ধ্যান ধারণা সব কিছু চেঞ্জ হবে কিন্তু আদি যে থিমটা সেটা কিন্তু একই রয়ে গেছে এবং সেটা আমাদের বাঙালি আবহমান যে সংস্কৃতি তার শেকড়ের মধ্যে গ্রথিত হয়ে গেছে প্রথিত হয়ে গেছে এখন আমরা আগে ওই যে আরতি আরতি প্রতিযোগিতা হতো এখন দেখছি যে ওই সেই আরতি কম্পিটিশন না হয়ে ওই কোনো একটি দুর্গা মন্দিরে বা স্টেজে শুধুমাত্র আরতি দিয়ে যে মানে ধূপ ধূপের যে আরতি সেটা দিয়ে যে একটা কম্পিটিশন হচ্ছে তা না ছোট ছোট মেয়েরা ডান্স করছে কিংবা আমাদের যে ক্লাসিক্যাল ডান্সগুলো সেগুলো হচ্ছে গানের তালে তালে অনেক জায়গায় হিন্দি গানের সঙ্গে নাচছে ইংলিশ গানের সঙ্গে নাচছে এটা যে আগের একটা প্রথা ছিল যে মন্দিরের যে পুজো মা দুর্গার পুজো সেখানে ওই আরতি নিয়ে বা আমরা যেটাকে ধূপতি 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 নিয়ে ডান্সটাই হবে সেই কনসেপ্ট আর এখন এটা যুগের বিবর্তন তো এইরকম প্রত্যেকটা ক্ষেত্রে খাবার আগে যেটা ওই যে লুচি তারপরে হচ্ছে পায়েস লাবড়া এর মধ্যে এখন কিন্তু সেটা আর নাই ওই ওই খাবারটার মধ্যেই নাই এখন দেখবেন যে এবার যেটা আমরা দেখছি এই বছর পাঁচেক ধরে দেখছি খিচুড়ি হ্যাঁ হ্যাঁ খিচুড়ি না খিচুড়ি লাবড়া তো আছে সেটাও আমি মনে করি যে আগের এখন দেখবেন খাবারের মধ্যে ওই যে রিসপুট যেটা বিরিয়ানি পোলাও এসব হচ্ছে এবং পাশাপাশি বিভিন্ন ধরনের হালুয়া বরফি যেটা সবে বরাতে করে সেই আইটেমগুলো হচ্ছে এখন এবং সেটা মানে চেঞ্জ খাবারটা চাচ্ছে তো এটা তো একটা যুগের আগের যে প্রসাদ বিতরণ সেই প্রসাদ বিতরণের মধ্যেও অনেক চেঞ্জ হয় আপনি বাতাসা দিয়ে এখন কোথাও পূজা হয় বাতাসায় সেটা নাই লাড্ডু সেটাও লিমিটেড বিভিন্ন ধরনের অত্যাধুনিক যে মিষ্টি সেগুলো আমি মন্দিরে দেখতে পাচ্ছি মানে ইসের যেটা উপাচার দ্রব্য মায়ের ভোগ সব কিছুতে পরিবর্তন এই পরিবর্তনটা স্বাভাবিক এটাকে মেনেই আমরা করব তবে একটি জিনিস আমি যেটা ভালো লাগে তৃপ্তি দেয় সেটি হচ্ছে যে এই যে পূজার সংখ্যা যে বাড়ছে এর মূল কারণ হচ্ছে নিরাপত্তা বোধ করা মায়ের মন্দিরে প্রতিমা ভাঙচুর হবে না এটি আমি যদি পূজা করি এটি যখন পূজারী বা ভক্তবৃন্দ বুঝতে পারেন নিশ্চিত হতে পারেন তাহলে তিনি পূজা দেবার আগ্রহ বোধ করেন সেটি বাংলাদেশের এই সরকার সেই পরিবেশটি দিয়েছে যেই কারণে এই সরকার ক্ষমতা আসবার পর প্রতিনিয়ত পূজার সংখ্যা বেড়েছে জাঁকজমক পূজার আয়োজন বেড়েছে এবং প্রতিনিয়ত পূজার সংখ্যাও বাড়ছে মহা ধুমধামে পূজা হচ্ছে এই শান্তি যেন বিরাজমান থাকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের যে প্রতিচ্ছবি সেই পূর্বের মতো আবার যেন অতীতের মতো আবার যেন আমরা এটা ধরে রাখতে পারি সবসময় যেন এটা থাকে এই প্রত্যাশা করি ধন্যবাদ আমরা একেবারে শেষে শেষে সো আমার মনে হয় যে পুজোর গান দিয়ে শেষ করি গানে গানে শেষ হোক খুব ছোট্ট করে বেশি পুরো গান শেষে বলতে চাই যে দেবীর আগমনটা সবসময় হয় ধরাধামে এইটাই জন্য অসুর বিনাশ করার জন্য তো আমাদের মধ্যে যত কিছু অশুভ বিষয়গুলো আছে এবং আমাদের অনাসৃষ্টিগুলো আছে আমাদের বিপদ আছে সব কিছু মা দুর্গা এবার বিনাশ করবেন অসুরকে বোধ করবেন এবং আমরা আবার শান্তি শৃঙ্খলার মধ্যে ফিরে আসব এটাই যেন আমাদের জীবনাচরণ হয় এবং মায়ের কাছে এটাই প্রার্থনা থাকবে তো আমি ওই রবীন্দ্রনাথের ওই গানটি দিয়েই শেষ করবো এবার কারণ এই গানটা খুব বেশি সময়ের অনুষ্ঠানে আমি সবসময় গিয়ে থাকি আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী ও গো মা তোমায় দেখে দেখে আখে না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ও গো মা
ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কা হরুণ দুই নয়নে স্নেহের হাসি লালাট নেত্র আগুন বরুণ ও গো মা তোমার কি মূর্তি আজি দেখি রে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ও গো মা আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী ও গো মা তোমায় দেখে দেখে আঁখে না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ও গো মা অনেক অনেক ধন্যবাদ অধ্যাপিক অপু উকিল এবং অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী আপনাদের দুজনকেই পুজোর শুভেচ্ছা দর্শক শারদীয় দুর্গোৎসবের বিশেষ তৃতীয় মাত্রা আমরা কথা শুনলাম এবং এই আলোচনা থেকে আমরা যেটি শুনতে পেলাম যে মা দুর্গা এবার যে বাহনে করে আসলেন এবং যে বাহনে করে যাচ্ছেন সেগুলো আসলে কোনো শুভবার্তা এবারের জন্যে পরিবারের জন্যে সমাজের জন্যে রাষ্ট্রের জন্যে দিচ্ছে না কিন্তু ভক্তরা বিশ্বাস করেন বিশ্বাসীরা বিশ্বাস করেন যে মা দুর্গা তার শক্তি দিয়ে ভক্তদের সকল দুর্যোগ থেকে দুর্বিপাক থেকে রক্ষা করবেন যারা টেলিভিশনের পর্দার সামনে আছেন এবং পর্দার বাইরে যারা আছেন সকলের জন্যে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা